বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি জিলাপি রেসিপি, যেটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, সব সময় তো জিলাপি কিনে খাওয়া হয় না, তাই বাড়িতে কিভাবে জিলাপি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের দেখাবো। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই এই জিলাপি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, খেতে অসাধারণ, তাই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। প্রথমেই আমি নিয়েছি 1 কাপ ময়দা, এটা ওজনে 150 গ্রাম মতো। ময়দাটা প্রথমেই আমি একটা বাটির ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে আমি জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে জিলাপিটা খুবই খাস্তা হয়, তাই ঘিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব। ঘিটা সব ময়দার সঙ্গে আমি এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, নিয়েছি 1/3 কাপ জল। যে কাপে ময়দা মেপে নিয়েছিলাম তার 1/3 কাপ জল, তার মানে 1 কাপের থেকে অল্প কম জল আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এভাবে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই ব্যাটারটা ঘন করেই তৈরি করতে হবে। দেখুন, এইভাবে জল দিয়ে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমি 6-7 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার নিয়েছি আমি সোলোনি তেলের একটা প্যাকেট। বন্ধুরা, আপনারা যে কোনো একটা শক্ত প্যাকেট নেবেন, লবণের প্যাকেট নিলেও হবে, আবার তেলের প্যাকেট নিলেও হবে। আমি নিয়েছি একটা তেলের প্যাকেট। এবার প্যাকেটের ভেতরে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই প্যাকেট দিয়েই আজকে আমি আপনাদের জিলাপি করে দেখাবো। ব্যাটারটা আমি এই প্যাকেটে ঢেলে নিয়েছি। এবার মুখটা আমি একটু টাইট করে একটা গার্ডার দিয়ে আটকে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে একদিকে এইভাবে নিতে হবে। নিয়ে একটা গার্ডার দিয়ে মুখটা প্রথমে আমি আটকে নেব, তারপরে আপনাদের করে দেখাচ্ছি। বন্ধুরা, এটা রেডি করে একটু রেখে দিলাম। এবার চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি ওই কাপেরই 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 কাপ জল। বন্ধুরা, 1 কাপ চিনির জন্যে 1/2 কাপ জল আমি দিয়ে দিয়েছি। এটা একটা চটচটে শিরা তৈরি করতে হবে। দেখুন, এবার গ্যাসে আমি বসিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ফুটিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এটা একতার দুতারের কোনো ব্যাপার নেই, শুধু একটু চটচটে ভাব হলেই হবে। দেখুন, চিনিটা আমি প্রথমে এইভাবে মিশিয়ে দিলাম, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে শিরাটা তৈরি করতে হবে। দেখুন, একদম জলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ফুড কালার। বন্ধুরা, এটা ফুড কালার না দিয়েও করতে পারেন, কিন্তু ফুড কালার দিলে একদমই দোকানের মতো জিলাপি তৈরি হবে, তাই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। দেখুন, ফুড কালার দিয়ে দিয়েছি। এবার দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে, জিলাপিগুলো একদমই দোকানের মতো দেখা যাবে। দেখুন বন্ধুরা, শিরাটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন, হাতে নিয়ে এইভাবে দেখতে হবে। দেখুন, এরকম একটু চটচট করলেই হয়ে যাবে। দেখুন, শিরাটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, মুখটা একটু কেটে নিলাম। নিয়ে আমি ওইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার জিলাপিগুলো আমি একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাসের জিলাপিটা তেমন একটা ভালো হয়নি। দেখুন, এইভাবে আমি করে নিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখুন, জিলাপিগুলো ফুলে কত সুন্দর গোল গোল হয়ে গেছে। দেখুন, এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে রসে দিয়ে দিতে হবে। বন্ধুরা, রসটা একটু গরম গরম থাকতে থাকতে এই জিলাপিগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, রসটা এখনও গরমই আছে, এই রসের ভেতরে আমি এগুলো ডুবিয়ে দেব। ডুবিয়ে 1 মিনিট রেখেই আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি রসের ভেতরে ডুবিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিট রেখে এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, ডুবিয়ে দিয়েছি।
এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর ডুবে গেছে, এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। একদম দোকানের মতোই জিলাপি তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো সব আমি তুলে নেব, তুলে নিয়ে আমি আর এক ব্যাচ ভেজে নেব। দেখুন এগুলো সব আমি তুলে নিলাম, এবার আমি পরের ব্যাচও ভেজে নিচ্ছি। দেখুন এবারে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দেখুন এবারেরগুলো কত সুন্দর হচ্ছে। এভাবে একটু তেলটা গরম থাকতে থাকতে দিতে হবে, তাহলে ফুলে এরকম মোটা মোটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা ফুলে গেছে। বন্ধুরা খাবার সোডা দেওয়ার কারণে এত সুন্দর জিলাপি তৈরি হয়েছে। দেখুন এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি, এগুলোও আমি লাল লাল করে ভেজে রসে ডুবিয়ে দেব। দেখুন এগুলোও লাল লাল হয়ে গেছে, এবার এগুলোও তুলে নিচ্ছি। দেখুন এইগুলো তুলেও আমি রসে ডুবিয়ে দেব। বন্ধুরা এভাবেই একে একে সব জিলাপি আমি ভেজে নেব। দেখুন এগুলো তুলে নিয়েছি, এগুলো এবার রসে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও যা ব্যাটার আছে সব জিলাপি আমি তৈরি করে নেব। দেখুন এগুলো তো আরোই সুন্দর হয়েছে। দেখুন এবার আমি এইগুলো একে একে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন এগুলো একদম ডুবে গেছে, এবার আমি এগুলো তুলে নিলাম। দেখুন বন্ধুরা এগুলো তো কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, খেতে অসম্ভব মজার। বন্ধুরা বাড়িতেই খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, মাত্র 15 মিনিট হাতে পেলেই এই রেসিপিটি চটজলদি বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা আর এক ব্যাসেও আমি এইভাবে ভেজে নিয়েছি, নিয়ে আমি এগুলো রসে ডুবিয়ে দেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এগুলোও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব জিলাপি তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি দেখতে আপনাদের কেমন লাগে। বন্ধুরা তাহলে আমার সব জিলাপি তৈরি করা হয়ে গেল। দেখুন 1 কাপ ময়দা থেকে কতগুলো জিলাপি তৈরি হয়েছে। বন্ধুরা এবার আপনাদের আমি ভেঙে দেখাবো যে কেমন হয়েছে জিলাপিটা, কেমন রস ভেতরে গেছে। দেখুন বন্ধুরা একদম রসে ভর্তি জিলাপি। বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন, ভীষণই মজার খেতে। বন্ধুরা সব জিনিস তো সবসময় বাজার থেকে কিনে আনা হয় না, তাই বাড়িতে যদি একটু তৈরি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। বন্ধুরা বাজারের জিনিস থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটা খুবই স্বাস্থ্যকর, তাই আপনারাও একবার বানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।